बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। सुप्रिय छात्र छात्रीबृंद, सरकारी हलंगा कलेज आयोजित बिजनेस मैथर अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाई। आज के आलोचना करब लिनियर इक्वेशन एवं इनइक्वालिटीज निये, अर्थात सरल समीकरण एवं असमता निये आमरा आज के कथा बोलबो। ए आलोचनाय थाकबे जे समीकरण काके बोले बा इक्वेशन कि, इक्वेशनेर व्यवहार कोथाय हय, इक्वेशनेर मात्रा कि, इक्वेशनेर अबांछित मूल कि, तारपरे समीकरणेर प्रकारभेद, तारपरे अभेद काके बोले, अभेद एवं असमतार मध्ये पार्थक्य कि, तारपरे असमतार जे बैशिष्ट्य आछे लेखचित्रेर साहाज्ये समच्छेद बिंदु बा चलक समूह निर्धारण निये आमरा कि करब कथा बोलबो। तो ये अध्याय करते गेले किछु टिप्स तोमादेर प्रयोजन हबे, सेई टिप्सटा आगे आमरा बोले नेई। प्रथम कथा हच्छे जे चलकेर বা এক্সের গাদ যত হবে চলকের বীজ বা রুট ততটা হবে। যেমন এক্স মাইনাস ফাইভ সমান জিরো হলে এক্সের গাদ এক হয়, এক্সের বীজও হবে একটি, অর্থাৎ গাদ এবং বীজ হবে একটি করে, বা মূল এবং রুট একটা করে আর। আবার এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো হলে এক্সের গাদ দুই হয়, বীজ হবে কয়টা? দুইটা। আবার এক্স কিউব মাইনাস সাতাইশ সমান জিরো হলে এক্সের গাদ তিনটে হয়, বীজ হবে তিনটি। এক্স ফোর মাইনাস ষোলো সমান জিরো হলে এক্সের গাদ চার হয়, বীজ হবে চারটি। এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চলকের গাদ অপেক্ষা বীজ বা রুট বেশি হলে সমীকরণের শুদ্ধি পরীক্ষা অবশ্যই দিতে হবে, যদি শুদ্ধি পরীক্ষা না দিলে কিন্তু নাম্বার কম পাওয়া যাবে। তারপর হচ্ছে শুদ্ধি পরীক্ষায় মাধ্যমে যে সকল বীজ দ্বারা সমীকরণের দুই পাশ মিলবে না তাদেরকে অবাঞ্ছিত মূল বলা হবে, এগুলো বর্জন করতে হবে। একগাদ সমীকরণের ক্ষেত্রে শুধু বিয়োগ গুণ ভাগ, গুণ ভাগ এবং লসাগুর মাধ্যমে সমাধান করা যায়। আর এখানে দ্বিগাদ সমীকরণে এক সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ফুল রুট ডিভাইডেড বাই টু এ, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। যে পদ্ধতি প্রয়োগ করা হোক সমীকরণের বীজ কী হবে? একই আসবে। দুই বা ততোধিক মিলে গেলে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করা ভালো। তারপরে দুই চলকের দুইটি সমীকরণ সমাধান করার জন্য অপনয়ন পদ্ধতি প্রয়োগ করা ভালো। কথায় অঙ্কের ক্ষেত্রে যতগুলো শর্ত থাকবে ততগুলো সমীকরণ করতে হবে। চাহিদা এবং যোগানের ক্ষেত্রে অর্থনীতির গাণিতিক পদ্ধতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ চাহিদা এবং যোগানের ক্ষেত্রে সমতার মাধ্যমে সমীকরণ সমাধান দিতে হবে। অমূলদ সমীকরণ সমাধান করার জন্য পরস্পর বর্গ করতে হবে। এই কয়টা কথা মাথা কি রেখে রেখে এটার সমাধানটা করতে হবে, তাহলে আমরা আজকে আর আলোচনা যাই। প্রথম কথা হচ্ছে সমীকরণ কাকে বলে? সমতা চিহ্ন দ্বারা দুটি বীজ গাণিতিক রাশি বা রাশিমালা দ্বারা যে গাণিতিক সম্পর্ক তৈরি হয় তাকে যদি একচলক রাশি বা একাধিক মানের জন্য সত্য বলে প্রমাণিত হয় তবে তাকে সমীকরণ বলে। যেমন যেমন এক সমান এক্স প্লাস থ্রি সমান ফাইভ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এগুলো হচ্ছে সমীকরণ। সমীকরণ যে এক বা একাধিক চলক থাকবে তাদেরকে এক্স ওয়াই জেড প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। সমীকরণের চলক রাশির উচ্চতম ঘাত বা পাওয়ার দ্বারা তার মাত্রা নির্ধারণ করা হয়। মাত্রা অনুসারে সমীকরণ একমাত্রিক বা লিনিয়ার, দ্বিমাত্রিক বা কোয়াড্রেটিক ইত্যাদি হতে পারে। সংশ্লিষ্ট অক্ষরগুলোর সকল মানের জন্য সমতাটি সত্য হলে সমীকরণটি অভেদ বা আইডেন্টিটি বলা হয়, আর তাকে সমীকরণ বলা হয় কেবল সে সকল ক্ষেত্রে যেখানে সংশ্লিষ্ট অক্ষরগুলোর কোনো নির্দিষ্ট মানের জন্য সমতাটি সত্য হয়। যেমন এক সমান থ্রি প্লাস ফাইভ হলে একটি সমীকরণ হবে, কেবল এক্স টু উক্তিটি সত্য, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি একটি অবেদ, কারণ কি এক্সের যে কোনো মানের জন্য উক্তটি সত্য। তারপরে আমরা সমীকরণ কোথায় ব্যবহার করব? সমীকরণকে আমরা শুধুমাত্র গণিতের অজ্ঞাত রাশি নির্ণয়ের জন্য যে সমীকরণ ব্যবহৃত হয় তা নয়, অর্থনীতি ও বাণিজ্যিকের ক্ষেত্রে আরও নয়টি জায়গায় সমীকরণকে কী করা হয়, ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে যে উৎপাদনের বিভিন্ন উপাদানের অনুপাত ব্যবহার করে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা হয়। মোট উৎপাদন ব্যয় পূর্বানুমান করার জন্য কি ইকুয়েশন ব্যবহার করা হয়। তারপরে আয় সমীকরণ বা ব্যয় সমীকরণ
সমন্বয়ে যে প্রফিট ফাংশন নির্ধারণ করা যায় এবং সেটা থেকে সম্ভাব্য মুনাফা অনুমান করা যায়, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা যায়, তারপর ডিমড ফাংশন বা চাহিদা অপেক্ষক ও সাপ্লাই ফাংশন বা যোগান অপেক্ষকের সাহায্যে ভারসাম্যের মূল্য এবং পরিমাণ নির্ধারণ করা যায়। ছয় নম্বর হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপ করা সম্ভব হয়। সাত হচ্ছে মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় সমীকরণের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তাও হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের সাহায্যে লেনদেনভুক্ত হিসাবসমূহের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তো উপরোক্ত ব্যবহার ছাড়াও কিন্তু আরও আসলে অনেক ব্যবহার আছে। আর তারপরে আমরা এখন আলোচনা করব ডিগ্রি অফ ইকুয়েশন বা সমীকরণের মাত্রা বা ঘাত। কোনো সমীকরণের অজ্ঞাত রাশির সূচক বা ঘাত এর মানকে মাত্রা বলা হয়। অন্যভাবে বলা যায়, সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ শক্তি বা সূচকের উপরই সেই সমীকরণের মাত্রা নির্ভর করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোনো সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ মান যদি 2 হয় তবে তাকে দ্বিমাত্রিক সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ বলা হবে। যেমন আমরা 6x² + 8x - 4 = 0 লিখলাম। এখানে অজ্ঞাত রাশি হচ্ছে x এবং এর কিন্তু সর্বোচ্চ মান বা ঘাত হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আবার অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি 3 হয় তবে সেটা ত্রিমাত্রিক সমীকরণ বা কিউবিক ইকুয়েশন আমরা বলবো এবং এই সমীকরণের মাত্রা হবে 3। আবার যদি 4 হয় এক্সের পাওয়ার, তাহলে সেটা হবে কি 4-এর সমীকরণ। অর্থাৎ মানে পাওয়ার যত হবে সমীকরণ কি হবে, পাওয়ারকেই আমরা সেটা দিয়ে প্রকাশ করব। তো আমাদের এখানে দ্বিঘাত সমীকরণে হবে 2, আর যেটা একঘাত সেটা হবে একই সমীকরণ, আর শুধু সমীকরণ বা এটা দ্বিঘাত সমীকরণ সেটাকে বলা যাবে না। তাহলে পাওয়ার বা মানে ইয়ের যে পাওয়ার অর্থাৎ এক্সের যে পাওয়ারটা সেটাই হচ্ছে সমীকরণের নামকরণের ক্ষেত্রে মূল আলোচ্য বিষয়। তারপর সমীকরণের অবাঞ্ছিত মূল কি বা এক্সট্রান কোয়াস রুট অফ ইকুয়েশন, সেটা হচ্ছে সমীকরণের মূল নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা সমীকরণের সমাধান বলি। এই সমাধান প্রক্রিয়ার মাধ্যমে সমীকরণের চল রাশির এক বা একাধিক মান পাওয়া যায়। চল রাশির যে মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের বীজ, এবং যে মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না তাকে অবাঞ্ছিত মূল বলা হয়। যেমন 3x + 10 এটা ফুল রুট, বা +9x + 7 ফুল রুট = 9। সমীকরণটি থেকে এক্সের মান হলো 53 এবং 2, উক্ত মান দুটির মধ্যে 53 মান দ্বারা সমীকরণটা কী হয় না, শুদ্ধ হয় না। অতএব ওই 53 হচ্ছে অবাঞ্ছিত মূল। তারপরে সমীকরণের রুটস আমরা বলবো, যা রুটস অফ সমীকরণ শিখব। যে অজ্ঞাত চল রাশি বা রাশিসমূহের যে নির্দিষ্ট মান বা মানসমূহের জন্য একটি সমীকরণ সিদ্ধ হয় সেই নির্দিষ্ট মান বা মানসমূহের কে সমীকরণের বীজ বা মূল বলা হয়। যেমন 10x - 2 = 4, এই সমীকরণটিতে 1 = 3/5 হলে সমীকরণটি সিদ্ধ হয়। সুতরাং 3/5 হলো সমীকরণটির একটি মূল বা বীজ। সমীকরণে প্রকারভেদের ভিন্নতার কারণে মূল বা বীজ এবং সমীকরণের ভেদে পৃথক হয়। একঘাত সমীকরণের ক্ষেত্রে একটি মাত্র বীজ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 2টি বীজ পাওয়া যায়। একটি সমীকরণের সমাধান প্রক্রিয়ার মাধ্যমে অনেক সময় অবাঞ্ছিত মূল পাওয়া যায়, যেটা আমাদের সবসময় কী করতে হবে, পরিহার করতে হবে। আর সমীকরণের সমাধান কীভাবে আমরা করব, সেটা হচ্ছে সমীকরণের সমাধান বলতে অজ্ঞাত রাশির এক বা একাধিক মান বোঝায়, যা সমীকরণে অজ্ঞাত রাশির পরিবর্তে বসালে সমীকরণ দ্বারা ব্যক্ত যে গাণিতিক সম্পর্ক সেটা প্রমাণিত হবে। যেমন 3x = 9, সমীকরণটির দ্বারা ব্যক্ত গাণিতিক সম্পর্ক কেবল 1 = 3-র জন্যই সত্য, কাজেই সমীকরণের সমাধান 1 = 3 হবে। উল্লেখ্য, সরল সমীকরণে ব্যবহৃত অজ্ঞাত রাশির একটি মাত্র সমাধান পাওয়া যায়, আর দ্বিঘাত সমীকরণে ব্যবহৃত অজ্ঞাত রাশির 2টি নির্দিষ্ট সমাধান পাওয়া যায়। আবার 2 চলক বিশিষ্ট যুগপদ বা
সহসমীকরণ সাইমালটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে দুটি সমাধান এবং তিন চলক বিশিষ্ট সহসমীকরণ থেকে তিনটি সমাধান পাওয়া যায়। কোনো সমীকরণের অজ্ঞাত চলরাশির স্থলে যে সংখ্যাটি বসালে সমীকরণটি উভয় পক্ষ সমান হয় তখন সে সংখ্যাটিকে সমীকরণের সমাধান বা মূল বলা হয়। তারপর অভেদ এবং লব্ধ অভেদ বা আইডেন্টিটিস এবং ডেরিভেটিভ আইডেন্টিটি। আচ্ছা, কোনো সমীকরণ যতগুলো চলরাশি থাকে তার কোনো মানের দ্বারা যদি উভয় পক্ষকে সমান দেখানো যায় তবে সে সকল সমীকরণকে অভেদ বলে। যেমন এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমসমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার একটি অভেদ, যেখানে এক্স ও ওয়াইয়ের যে কোনো মানের দ্বারা সমীকরণের উভয় পক্ষ কী হবে সমান হবে। যেমন এক্স যদি টু ধরি, ওয়াই যদি ওয়ান ধরি, তাহলে মান বসে আমরা যেটা পাবো প্রত্যেকটাই কী আসবে, মানে এক্স হলে মাইনাস থ্রি, ওয়াই মাইনাস টু আসে। তাহলে আর লব্ধ অভেদ হচ্ছে প্রকৃত অভেদের মানগুলো স্থান পরিবর্তন করে যে নতুন অভেদ তৈরি করা হয় তাকে লব্ধ আবেদ বা ডেরিভেটিভ আইডেন্টিটি বলা হয়। সাধারণত গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার্থে লব্ধ আবেদ তৈরি করা হয়। যেমন আমরা যদি প্রকৃত অভেদ হয় এ প্লাস বি স্কোয়ার সমসমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর লব্ধ অভেদ হবে এ স্কোয়ার বি স্কোয়ার সমসমান এ বি স্কোয়ার মাইনাস টু এ বি। আর সমীকরণের প্রকারভেদ, সমীকরণ হচ্ছে চার প্রকার, একটা সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন, একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন, আর একটা শর্তযুক্ত সমীকরণ বা কন্ডিশনাল ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে সরল সমীকরণ কাকে বলে বা লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। যে সমীকরণে অজ্ঞাত রাশির শক্তি বা ঘাত এক তাকে একঘাত বা সরল সমীকরণ বলে। সরল সমীকরণে অজ্ঞাত রাশির সংখ্যা এক বা একাধিক হতে পারে। সরল সমীকরণে অজ্ঞাত রাশি একটি, যেমন এক যদি হয় এরূপ ক্ষেত্রে টু এক্স প্লাস সিক্স সমসমান ১৮ হলে অজ্ঞাত রাশির সংখ্যা একটি সমীকরণের সাহায্যে সেটা কী করা যাবে, সমাধান করা যাবে। আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে সর্বোচ্চ ঘাত দুই যে জায়গায় সেটাই দ্বিঘাত সমীকরণ। যেমন ফোর এক্স স্কোয়ার সমসমান ১৬, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর বিশুদ্ধ বা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে যে দ্বিঘাত সমীকরণে শুধুমাত্র দ্বিঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশি থাকে সেটাই বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। যেমন ফোর এক্স স্কোয়ার সমসমান ১৬। কৃত্রিম বা মিশ্র দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণে এক বা একঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশির সাথে দ্বিঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশি থাকে। যেমন উদাহরণস্বরূপ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমসমান ০, এটা হচ্ছে মিশ্র। ত্রিঘাত সমীকরণ হচ্ছে যে সমীকরণে অজ্ঞাত রাশির সংখ্যা সর্বোচ্চ ৩ তাকে ত্রিঘাত সমীকরণ বলে। যেমন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমসমান ০। তারপর শর্তযুক্ত সমীকরণ হচ্ছে যে সমীকরণে অজ্ঞাত রাশি কিছু সংখ্যক সুনির্দিষ্ট মান দ্বারা সিদ্ধ হয় তাকে শর্তযুক্ত সমীকরণ বলে। যেমন এক্স ফোর পাওয়ার অফ ফোর বা ২৭ এক্স সমসমান একটি শর্তযুক্ত সমীকরণ। এখন সরল সমীকরণের বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে অজ্ঞাত রাশির মান হবে এক, তারপরে সরল সমীকরণের লেখচিত্র অঙ্কন করলে তার সরল রেখা হবে, সাধারণত সরল রেখার প্রতিটি চলকের একটি মান বা মূল থাকে, সরল সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমসমান ০, যখন দুটি সরল সমীকরণের একটি সমাধান পাওয়া যায় তখন অন্যটিকে ছেদ করে, সরল সমীকরণের কোনো টার্নিং পয়েন্ট বা বাঁক থাকে না। আর এখন আমার এই সরল রৈখিক এবং অসরল রৈখিক অর্থাৎ লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশনের পার্থক্যটা আমার জানতে হবে। এই পার্থক্য আছে সংজ্ঞায়, সাধারণ রূপে, টার্নিং পয়েন্টে, মূল বা মানের ক্ষেত্রে এবং লেখচিত্রে এই পার্থক্যগুলো আছে, এটা আমার কিন্তু কী করতে হবে জানতে হবে। তারপরে সমীকরণ এবং অভেদ যা আছে তার পার্থক্য অর্থাৎ ডিফারেন্স বিটুইন ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটিস, এটার পার্থক্য আছে, সংজ্ঞায় আছে, সম্পর্কে আছে, চলক রাশির দ্বারা আছে, মান নির্ণয় আছে, প্রতীক আছে, ব্যবহার আছে, উদাহরণে আছে এবং মূল সংখ্যায় আছে, এই পার্থক্যটা আমার জানতে হবে। তারপরে ইকুয়েশন এবং ফাংশনের পার্থক্য আমার জানতে হবে। এই পার্থক্যটা সাতভাবে হতে পারে, সংজ্ঞায় হতে পারে, চলকে হতে পারে, চলকের ধরনে হতে পারে, উদাহরণে হতে পারে, সিদ্ধতায় হতে পারে, মানের প্রভাবে হতে পারে এবং প্রকাশের প্রতীকে হতে পারে। তারপরে অবৈধ এবং অসমতা অর্থাৎ আইডেন্টিটি এবং ইনইকুয়ালিটিজের পার্থক্য তোমার জানতে হবে। যেমন সেটা সংজ্ঞায় হতে পারে, মান নির্ণয় হতে পারে, মূলের সংখ্যায় হতে পারে, প্রতীক বা চিহ্নে হতে পারে, সম্পর্কে হতে পারে, চিহ্ন পরিবর্তনে হতে পারে এবং উদাহরণেও হতে পারে। তাহলে সরল সমীকরণ আমরা যে সমাধান পদ্ধতি আছে এটা হলো
দুই চলক বৈশিষ্ট্য যেটা আছে সেটা তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে অপসারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তাহলে এই তিনটা পদ্ধতি এটা কী করা যাবে, সলিউশন করা যাবে। তাহলে এইভাবে আমরা কী করব, সমাধান করব। আর অসমতার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে যদি দুটি বীজগণিতিক রাশি পরস্পর সমান না হয় তবে তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে যেভাবে প্রকাশ করা হয় তাকে বলা হয় অসমতা। এর বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে এ লেস দেন বি এবং এ গ্রেটার দেন বি হলে একই সাথে সবগুলো সত্য হবে না, শুধুমাত্র একটা সত্য হবে। আর এ লেস দেন বি এবং বি লেস দেন সি হলে এ লেস দেন সি হবে। এ গ্রেটার দেন বি তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি হবে। অনুরূপভাবে এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে। এই কথাগুলো এই সমীকরণে যে অসমত ইনইকোয়ালিটিসের যে বৈশিষ্ট্য সেটা কী রাখতে হবে, মাথায় রাখতে হবে এবং তারপরে আমাদের সমাধানে যেতে হবে। এবং লেখচিত্রের সাহায্যেও কিন্তু সমীকরণ জোটের প্রকাশ পায়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ছেদবিন্দুর ভুজ, ছেদবিন্দুর কোটি এগুলো কী করতে হবে, নির্ণয় করতে হবে। তারপরে লেখচিত্র মানে সাধারণত গ্রাফ পেপারে করাটাই ভালো হবে, লেখচিত্রের যে সমাধানগুলো আছে এগুলো তোমাদের জানতে হবে। তবে সমচ্ছেদ বিন্দু এখানে জরুরি, বা ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে বিন্দুতে লাভ লোকসান কিছুই হয় না, দুইটা কী হয় সমান হয়, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো এখন ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ের মাধ্যমেও কিন্তু কী করা যায়, যে টোটাল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল রেভিনিউ, ব্রেক ইভেন পয়েন্ট এগুলো কী করা যায়, নির্ণয় করা যায়। তো সেই নির্ণয়টাও কিন্তু করতে হবে এবং নির্ণয় করে আমরা সমীকরণকে ব্যবসাও কিন্তু কী করতে পারবো, প্রয়োগ করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে ব্যবসার লাভ লোকসান এবং কত প্রোডাকশন হবে, আর বহু কাজে এই সমীকরণ কী করা যাবে, ব্যবহার করা যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।